চলো বসা যাক, দুজনে কোথাও মনের ঘর বানিয়ে কথা বলা যাক। তুমি আমি এতটা ভেবেছি জানি, কথা শোনা যাক মনে মনে, আর কি হবে সব লুকিয়ে, শুধু বলা যাক কোনো ভুল করিনি তোমার হৃদয় দিয়ে। জানি তুমি ছাড়া নিসাহারা আমার, হে দেশে হারা হয়ে গেছি তাই আবার, চোখে চোখে রাখবো তোমায় বলো না, মনে মনে আঁকবো তোমায় বলো না, কোনো দিনও ছেড়ে যাবে না। অসাধারণ লাগছিল, রোমান্টিক মুডের একটা গান শুনতে। পূজা চোখে চোখে কাকে রাখে আমার দর্শকদের? বেলাল ভাই যদি একটা গান না শোনায় তাহলে কেমন হয়? খুব খারাপ হয়, অপূর্ণতা থেকে যায়, তাই না? না না, মানে যেটা হয় কি যে নারী পুরুষ সমান সমান না, তো বেলাল ভাই একটা গান গায়। সবাই বলে ছাড়তে আশা, কেমন ছাড়ি বল, তুই যে আমার বেঁচে থাকার সামান্য সম্বল, ভুল না সঠিক তা জানি না, দু চোখ ভরা জল, তুই যে আমার বেঁচে থাকার সামান্য সম্বল। এই গানটা শুনে অসাধারণ লাগলো। আসলে দুজনের কাছ থেকেই আমরা বেশ ভালো ভালো গান বিভিন্ন সময় পেয়ে থাকি, দুজনের সাথে আজকে অনেক কথা বলবো। সেই জায়গা থেকে যদি বলি যে কনসার্টের প্রসঙ্গে যদি আসি, শিল্পীদের জন্য তো কনসার্ট একটা উন্মুক্ত জায়গা, তাই না? কিন্তু দীর্ঘদিন এই খোলা মাঠে কনসার্ট নেই, কি বলবে দুজনে? আমরা আসলে যে পরিস্থিতির মধ্য দিয়ে পার হচ্ছি, আমার মনে হয় আরও একটা লম্বা সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে খোলা মাঠে কনসার্ট করার জন্য। আর আমাদের মন মানসিকতাও আসলে নেই ওইভাবে, মানে ওইভাবে কনসার্ট ফিলে আমরা নেই। আমি জানতে চাই, আমি একদমই আনহ্যাপি না এর কারণে, কারণ এই যে একটা পরিবর্তন, দেশের একটা পরিবর্তন আসছে, এই জেনারেশন, এই ইউথ জেনারেশন যেটা চেয়েছে দেশকে সংস্কার করবে, আমাদের কনসার্ট আরো 6 মাস না হলেও আমরা এর এই না হওয়াটা যদি একটু ক্ষুদ্র অবদান রাখতে পারি এই এই দেশ সংস্কারে, সবার ভালোর জন্য যদি এটা অফ থাকে, এতে আমরা খুশি।